প্রতি বছরই উৎসবের আনন্দ বাড়িয়ে দেয় ঈদে মুক্তিপ্রাপ্ত ছবিগুলো। ব্যতিক্রম হয়নি এবারের ঈদেও। দেশজুড়ে মুক্তি পাওয়া আটটি ছবি দেখতে হলগুলোতে ভিড় করছেন সিনেমা প্রেমীরা। তবে এরই মধ্যে দর্শক পছন্দের শীর্ষে আছে বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত লিডার আমি বাংলাদেশ। শাকিব খান ও শবনম বুবলি অভিনীত ছবিটি ঈদের দিন থেকে সাড়া ফেলেছে গোটা দেশে। বিস্তারিত জানাচ্ছেন মাহফুজ রহমান। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। অনেকদিন ধরে হিট ছবি নেই ঢালিউডে, বক্স অফিসে চলছে মন্দা, হতাশায় ভুগছিলেন নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা। এই খরার মধ্যে এক পশলা বৃষ্টি হয়ে এলো তপু খান পরিচালিত প্রথম ছবি লিডার আমি বাংলাদেশ। যারা রাজনীতি না করেও এক একজন এক একটা লিডার হবে। ঈদের দিন দেশের 100 সিনেমা হলে একযোগে মুক্তি পায় ছবিটি। পুরো দেশেই ছবিটি দেখতে দর্শকরা ভিড় করেন প্রেক্ষাগৃহে। এপ্রিলের তীব্র গরম উপেক্ষা করে পর্দায় উপভোগ করেছেন শাকিব খানের অভিনয়, আর ছবি দেখে তৃপ্তি নিয়ে বেরিয়েছেন সিনেমা হল থেকে। প্রযোজক পরিচালক যারা আছে, এখানটা যে ফুটেজ হচ্ছে ছবির মাধ্যমে অনেক ভালো হয়েছে। সেলুর জানাতে শাকিব ভাইকে যেন এইভাবে যেন সবসময় আমাদের এভাবে উপহার দেয়, আমাদের দর্শককে যেন সবসময় উনি খুশি করে, এবং কি আমরা শুভকামনা করি ওনারা যেন ভালো রাখুক, সুস্থ থাকুক। ওনার ছবির ভিতরে কোনো খারাপ কিছু নাই, সামাজিক ছেলে মেয়ে মা বাপ সবাই দেখতে পারে, এই কারণে আমরা ওনার ছবিটা লাইভ করি দেখতে আসি। রাজধানী সহ প্রতিটি জেলা শহরে উপজেলায় অধিকাংশ শো হাউসফুল যাচ্ছে লিডার আমি বাংলাদেশের। হল কর্তৃপক্ষ বলছেন দর্শক আরও বাড়বে, কারণ সিনেমা প্রেমীরা ছবিটিকে অত্যন্ত সাদরে গ্রহণ করেছেন। শাকিব খান তো শাকিব খানই ভাই, এটার কোনো বিকল্প নেই, মানে খুব ভালো, দর্শক ভালো বলতেছে। আমাদের আসার একমাত্র কারণ শাকিব খানকে দেখতে আসা। টানা 2 বছর পর আমরা সিনেমা হলে আসছি শুধুমাত্র এই শাকিব খানের লিডার আমি বাংলাদেশ সিনেমা দেখার জন্য। আমরা অধীর আগ্রহী ছিলাম সেই প্রথম থেকে, পোস্টার টিজার তারপর আপনার ট্রেলার যত যা আছে সব কিছু আমরা প্রত্যেকটা দিন দেখতাম, শুধুমাত্র এই লিডার আমি বাংলাদেশ সিনেমা হলে এসে দেখবো সেই জন্য। শাকিব খানের সামনে আরও মুভি দেখতে চাই, এর চাইতে ভালো ভালো মুভি দেখতে চাই, এবং সামনে সামনেই আমরা বেঙ্গল মিডিয়া ছবি দেখতে চাই। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। এবারে ঈদে একাধিক ছবি মুক্তি পেলেও দর্শক আগ্রহের অনেকটা জুড়েই আছে লিডার আমি বাংলাদেশ। সিনেমা সংশ্লিষ্টরা বলছেন এই ছবির মধ্য দিয়ে আবারও চাঙ্গা হবে ঢালিউড। মাহফুজুর রহমান, RTV।